অনাশেই আমি আমরা গৌণ হরি নিত্যানন্দ প্রভুকে পাব। গৌর হরি ভজন খুবই সহজ সরল। এই দিবে কবু মৃগণ্ড সুত প্রলয়ে আসিল কথা অদ্ভুত, সাত কল্পায়ু পাইল মুনি প্রলয়ে বড় বিপদ গণি। এই স্থানে মৃগণ্ড সুত প্রলয়কে এসেছিলেন, সাত কল্প আয়ু তিনি লাভ করেছিলেন। জলময় হইল সমস্ত স্থান, কোথায় বা রহিবে করে সন্ধান। ভাসিয়া ভাসিয়া চলিয়া যায়, কেন হেন বর লই নুহায়। ষোলো ক্রোশ মাত্র নদিয়া ধাম, জাগিয়া ভগতে দে বিশ্রাম। জলের তরঙ্গে ভাসিয়া মুনি অজ্ঞান হইয়া পড়ে অমনে। হানি চাই হা গৌর বলে ক্রন্দন করে সমস্ত কর্মফল আমাদের নষ্ট হয়ে যাবে। বল গৌনিত্যানন্দ প্রভু জিউ কি, গৌনিত্যানন্দ প্রভু জিউ কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যামসুন্দর কৃষ্ণচন্দ্র কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেখানে আমরা যাহা পর হাম লোগ উপস্থিত হুয়ে হ্যায়, ইসকো সুরভি কুঞ্জ ইয়া গোদ্রম কুঞ্জ কহতে হ্যায়। কৃষ্ণ লীলা কে সময় মে ইন্দ্র নে কৃষ্ণ কে চরণ মে অপরাধ কিয়া থা, বারী বর্ষণ ইত্যাদি কে দ্বারা ব্রজবাসীয় কো গৌও কো কষ্ট দিয়া থা। ইসলিয়ে উস সময় কৃষ্ণ কো ইয়ে প্রসন্ন নহীঁ কর সকে, যদ্যপি ইনকা গোবিন্দ নাম রক্ষা তো ভি প্রসন্ন নহীঁ হুয়ে উতনে। ইসলিয়ে সুরভি কো লেকর কে যো কৃষ্ণ কি অত্যন্ত প্যারী গায় হ্যায়, ইসলিয়ে গায় কে অনুগত্য মে লেকর কে ইহীঁ পর গায় কে সাথ মে তপস্যা আরাধনা কি থি, ও ইসলিয়ে ইস স্থান কা নাম গোদ্রম কুঞ্জ হ্যায়। জবকি প্রলয় হুয়া থা, প্রলয় কে সময় মে মার্কণ্ডে ঋষি বাঢ় মে বহতে 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 কহীঁ উনকো স্থান নহীঁ মিলা, তব ফির ওয়ে ইস স্থান মে আয়ে, ইহাঁ পর বাঢ় অর বন্যা নহীঁ আতি, অর প্রলয় কে সময় মে ভি পানি ইহাঁ পর নহীঁ পৌঁছতা হ্যায়। ইসলিয়ে ইহাঁ আ করকে গায় কা দুধ উনকো মিলা, উনকি প্রাণ কি রক্ষা হুই, অর চৈতন্য মহাপ্রভু কো উনহোনে দর্শন কিয়া থা। ইস তরহ সে ইয়ে স্থান বহু পবিত্র হ্যায়। This place is known as Godram Kunja or Surabhi Kunja. Here, when Indra did some offense in the lotus feet of Krishna, then he became upset and he came with Surabhi to this place and he did so much austerities, aradhana here. Then Krishna was so much pleased and he came in the shape of Sri Chaitanya Mahaprabhu and he blessed him and then this place is known as Godram Kunja. Gaur Pramanande Palke Tulun